জয় গুরু। এরো মারফত পেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বুমরা প্রাণায়াম সম্পর্কে। তারপর অনেকেই একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে নানা ধরনের প্রাণায়াম যেগুলো শিখিয়েছি বা অনেক প্রাণায়াম তারা সেগুলি বুঝতে পারতেছে না, মানে ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সামনাসামনি হলে অনেকে বুঝতো, তাদের জন্য মানে সহজ কোনো প্রাণায়ামের পদ্ধতি আছে কিনা বা দম সাধনা আছে কিনা যার দ্বারা তারা উপকৃত হবে এবং পরীক্ষিত। এই জন্য আপনাদের জন্য আমি সবচেয়ে সহজ এবং যে প্রাণায়ামটি শেখাবো সেটি অনেকটা ধরতে গেলে এটা কারো কাছ থেকে শেখাও না, আবার এটার কোনো নামও আমি দিতে পারিনি। তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি করা এবং নিজে পরীক্ষামূলক করা, এবং আমি প্রাণায়াম সম্পর্কে যা বুঝেছি, দমি সাধনা সম্পর্কে যা বুঝেছি, সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমি এভাবে সাধারণ মানুষের জন্য, অর্থাৎ ভিডিওর মাধ্যমে বা লেখালেখি পড়ে যারা দম সাধনা করতে চান তারা উপকৃত হবে, এভাবে একটি পদ্ধতি শিখাচ্ছি। সেটা হচ্ছে আপনারা প্রথমে ভাস্তিকা প্রাণায়াম করে নিন 2-3 মিনিট, এটা তো সহজ। যেটা হচ্ছে শ্বাসটা ফুসফুসে নিন, বুক ভরে নিন এবং এটা 2.5 সেকেন্ডের মধ্যে শ্বাস নিন, 2.5 সেকেন্ডের শ্বাস ছাড়। তারপর আপনি যেটা করবেন, স্বাভাবিকভাবে আবার শ্বাস নিতে থাকুন, একটু আস্তে আস্তে শ্বাস নিন, একটু স্লোভাবে, একটু খেয়াল রাখুন, আবার আস্তে আস্তে শ্বাস ছাড়ুন, এভাবে 4-5 বার করুন। তারপরে আপনি খুব স্লো, অর্থাৎ যতটা স্লো আপনি পারেন ততটা স্লো আপনি শ্বাস গ্রহণ করুন। ধরেন আপনি 10 সেকেন্ডের সময় শ্বাস নিলেন, অর্থাৎ শ্বাস নেওয়ার যে গতি বা সময়সীমা সেটা হচ্ছে 10 সেকেন্ড। তারপর আপনি যতটা সম্ভব আটকিয়ে রাখুন, অর্থাৎ দমটা ভেতরে আটকিয়ে রাখুন। তারপরে যতটা সম্ভব শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আমি যেটা বলেছি যে যত আস্তে পারুন ধীরে পারুন শ্বাস গ্রহণ করুন, যতটা পারুন শ্বাস পেটের মধ্যে ধারণ করুন বা আটকে রাখুন, এবং যত স্লো পারুন শ্বাস ছাড়ুন, এটাই মূল কথা নয়। এটা মানে বলতে গেলে অনেকটা ভুল। আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে শ্বাস ছাড়ার ক্ষেত্রে, দম সাধনায় শ্বাস গ্রহণের চাইতে ছাড়ার গুরুত্বটা বেশি। আমি আঙ্গুলের হিসাবটা দিয়েছিলাম ঘাটতি পূরণের যে বিষয়টা, তো এই জন্য ছাড়ার গুরুত্বটা বেশি। তো আপনি দেখা গেল খুব স্লো ভাবে শ্বাস নিলেন, অনেকক্ষণ শ্বাস আটকিয়ে রাখলেন, কিন্তু দেখা গেল আপনি যখন অনেকক্ষণ শ্বাস আটকিয়ে রাখবেন তখন আপনি ছাড়ার সময় আর আস্তে ছাড়তে পারবেন না, আপনাকে খুব দ্রুত ছাড়তে হবে, কারণ আপনি তখন ক্লান্ত হয়ে যাবেন। ধরুন এইভাবে আমি 10 সেকেন্ডের শ্বাস নিলাম এবং অনেকক্ষণ আটকিয়ে রাখলাম, তখন দেখা যাবে যে আমি এখন শ্বাস আর আস্তে ছাড়তে পারতেছি না। দেখা গেলো আমাকে খুব দ্রুত ছেড়ে দিতে 2-3 সেকেন্ডের মধ্যে, দেখা গেলো এতে আমার উপকার চাইতে ক্ষতি বেশি হবে। তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি শ্বাস ততটুক সময় নেবেন আর ঠিক সেভাবে মানে আপনার আনুমানিক ধারণা থেকে সেটাকে ধারণ করবেন, যেন ছাড়ার সময় নেওয়ার সময় যে সময়টা নিয়েছিলেন ছাড়ার সময় যেন তার চাইতে বেশি সময় শ্বাসটা ছাড়তে পারেন, আপনার সেই ক্ষমতা যেন আপনার ভেতর থাকে। এত দ্রুত ছেড়ে দিলে আপনার ক্ষতি হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন, আবারও বলতেছি, যদি 10 সেকেন্ডে শ্বাস গ্রহণ করেন এতটুকু সময় ধারণ করেন, যতটুকু সময় ধারণ করলে আপনি শ্বাসটা কমপক্ষে 12-15 সেকেন্ডের মধ্যে ছাড়তে পারবেন। তাহলে এটা এইভাবে যদি আপনি আবার 5-6 বার করুন, তো আপনি আবার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন এবং ছাড়ুন, অর্থাৎ 3 সেকেন্ডে নিন, 3 সেকেন্ডে ছাড়ুন, বা আপনি আপনার মতো করে স্বাভাবিকভাবে করুন, একটু রেস্ট নিন বা একটু রিল্যাক্স হন যেহেতু প্রথম অবস্থায় করতেছেন। তারপরে এভাবে আপনি সপ্তাহখানিক করুন, তারপরে ওই 3 থেকে আবার 7-8 বার এভাবে শ্বাস নেওয়ার পরে আবার পুনরায় আমার দেওয়া পদ্ধতিতে করুন, অর্থাৎ যতটা স্লো পারেন নিন, ধারণ করুন, এবং তার চাইতে গ্রহণ করার যে দুই যে সময়টা তার চাইতে একটু বেশি সময় নিয়ে শ্বাসটা ছাড়ুন, এটা আবার কতক্ষণ করুন। এভাবে সপ্তাহ যদি মানে প্রথম অবস্থায় এটা আধা ঘন্টা করে করার চেষ্টা করুন। হ্যাঁ, তারপরে আপনি সপ্তাহখানিক এভাবে গেলে আপনার শ্বাস গ্রহণের সময় মানে ধারণের সময়সীমা ছাড়ার সময়সীমা বাড়তে থাকবে। তারপরে আপনি এই যে আমি যেটা বলেছি যে 4-5 বার শ্বাস ওইভাবে নেওয়ার পরে আবার আপনি স্বাভাবিকভাবে শ্বাস নেন, সেটা স্বাভাবিকভাবে না নিয়ে আপনি একাধারে 15 মিনিট করে করবেন, তারপরে আবার রেস্ট নেবেন, তারপরে আবার আপনি এভাবে একটা সময় দেখা যাবে আপনি একাধারে 20 মিনিটের মতো এভাবে করতে পারবেন। এভাবে করলে আপনার অন্য অন্য যে প্রাণায়াম, যে ভোমরা প্রাণায়াম বলেছি,
অনুলোম বিলোম বলছি, কপালভাতি প্রাণায়াম বলেছি, এগুলো তো অন্যান্য উপকারিতা আছে, কিন্তু আমি যেটা শিখালাম সেটা হচ্ছে আপনি এটার মাধ্যমে আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন, আপনাদের যাদের স্বপ্নদোষ হয় সেটা আর হবে না, যৌন সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থাকবে না, তারপর আপনার এই কি বলে স্ক্রিনের কিছু সমস্যা আছে সেগুলো দূর হয়ে যাবে। তো এটার উপকারিতা অন্যান্য প্রাণায়ামের মতোই, কিন্তু কপালভাতি বা এই এই কি বলে অনুলোম বিলোম বা ভোমরা প্রাণায়াম এইগুলির মতো নয়, এটা হচ্ছে যারা কোনো প্রাণায়াম করতে অভ্যস্ত নয় বা পারেন না তারা এটা করবেন তারা। আর তারপরে এমনি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে কোথাও বসে আছেন, সাধনা করার সুযোগ নেই, ধরেন আপনি বাসে কোথাও জার্নি করতেছেন বা আপনি পড়ার টেবিলে বসে আছেন, তখন আপনি কোনো আসন ছাড়াই খুব স্বাভাবিকভাবে আমি যেটা বলেছি সব সময় যে কোথাও গেলেন কোথাও বসলেন, তখন আপনি এই যেভাবে শ্বাস প্রশ্বাসটা গ্রহণ করতে পারেন আপনি সব আসন ছাড়াই, আমার যে দেখানো পদ্ধতিটা এটা সবসময় করার চেষ্টা করুন। যখন আপনি কোথাও জার্নি করতেছেন বা কোথাও বিনা কারণে এমনি বসে আছেন, তখন সময়টা নষ্ট না করে এইভাবে করুন, এমনকি যখন আপনি শুয়ে ঘুমাচ্ছেন তার আগে আপনি এভাবে ই করতে থাকুন, শ্বাস প্রশ্বাস নিয়ম কন্ট্রোল করতে থাকুন, তাহলে আপনার খুব দ্রুত আপনার শরীরের যে আনব্যালেন্সড হয়ে গেছে যে বিষয় ইগুলো সেগুলো ঠিক হতে শুরু করবে। আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অনেকেই বলেছেন যে আমরা চোখ বন্ধ করে করব না চোখ খোলা রেখে করব, অবশ্যই আপনারা চোখ বন্ধ রাখবেন সকল প্রাণায়ামের ক্ষেত্রেই, সেটা কপালভাতি কপালভাতি হোক, ভস্ত্রিকা হোক, তারপর ভোমরা প্রাণায়াম হোক, ভোমরা প্রাণায়ামে এমনি চোখ বন্ধ থাকে, তারপরে যে প্রাণায়ামগুলো আছে চোখ বন্ধ রাখবেন। এক্ষেত্রে এই চোখ বন্ধ রেখে আপনারা কি করবেন, চোখ বন্ধ রেখে আপনারা যেটা করবেন, যারা আপনারা কোনো মুর্শিদের কাছে বায়াত হয়েছেন, গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করেছেন, তারা তাদের গুরুর রূপ ধ্যান করবেন, গুরুকে স্মরণ করবেন সব ইয়ের সময়। আর যারা কোথাও বায়াত হননি তারা কি করবেন, তারা হচ্ছে তাদের নিজের যে চেহারাটা, অর্থাৎ এভাবে আসনে বসলে আপনাকে যেভাবে এরকম দেখা যায় আপনি নিজেকে নিজে দেখতে থাকুন, তাহলে আপনার সেই রূপের মাঝেই পরম রূপ দেখতে পাবেন। এটা হচ্ছে যারা বায়াত হন নাই তাদের জন্য, তার মানে এই নয় আপনি কোথাও বায়াত হবেন না বা কোনো গুরুর শিষ্যত্ব গ্রহণ করবেন, আপনাদের অবশ্যই উচিত একজন গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করে আধ্যাত্মিক উন্নতি অর্জনের জন্য, একজন গুরুর কাছে শিষ্যত্ব অর্জন করে খুব দ্রুত সাধনার পথে এগিয়ে সিদ্ধি লাভ করা। আজকে এই পর্যন্তই, আমাদের সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।